এই দুনিয়া
একটা আছে লস, আর বাইর করার স্বাচ্ছন্দ্য যদি আপনি কাজে লাগাই দেন তখন আপনার কি লাভ? ও মুসলমান, তোমাদেরকে হাকাম হাকিমিন বলেছেন, আলেম ওলামার সাথে যতই তোমরা মুরব্বিদের সাথে যতই তোমরা কি করবে সম্মান দেখাই দে, তোমাদের এইখানে লস নয়, লস নয় বরংস কথা বল না বরংস কি লাভ। এই লাভ যদি তোমরা সচক্ষে না দেখিয়া যদি না গ্রহণ করতে পারো তৎক্ষণাৎ তোমাদের এই লস, তোমাদের কি আমার কিছু কিছু মুসল্লি আছে তাদের অভ্যাস এত খারাপ যে ইমাম কি মুয়াজ্জিন নাকি কি সেটার পার্থক্য করতে পারে না, যেমনি মুখে দিয়ে কথা আসে তেমনি ভাবে কথা এত বেদ আর ভাঙ্গ মিলে নাই, যেটা আপনার কোন সাধারণ লোক বলতে পারবে সেটা কি একজন ইমামের সাথে করে বসে ঠাট্টা বিদ্রো দিকে কোনো একজন ইমাম আপনার মসজিদের সাথে কি করতে পারবে? করেন আপনার জন্য নিষেধাজ্ঞা জানাই, তবে সাংসদ হিসেবে আপনি করেন না, নিষিদ্ধ নাই কি গো, দুনিয়াটা হলো মজা, একটু মজা করেন না, তবে একটু সেফ জায়গাতে যান কি বলে। কয়েকটা সমাজের মধ্যে এভাবে বেয়াদব আছে, এদেরকে যতই শিক্ষা দেওয়া হয় এরা শিক্ষা গ্রহণ করে না, কারণ তাদের তো অভ্যাস এত কি। তো যারা আউয়াল আখিরাতকে বিশ্বাস স্থাপন করে, আউয়াল আখিরাতের জন্য তারা মুত্তাকি দাবি করে, ফরকাইনকে যারা বিশ্বাস স্থাপন করে, সাহাবাই কেরামের দিকে তাকাইলে আপনি দেখবেন শুনেন অমুক মুখীদের কথা বের হয় কিনা, অনর্থক অনর্থক এই জন্য তারা মুখের মধ্যে বলেন না, এই জন্য তারা মুখের মধ্যে কি দিত পাথর সাবা দিয়ে রাখত। শুনেন এটা আবার শুনেন না, অনর্থক কথা মুখ দিয়ে বাইর হয় কিনা এই জন্য তাদেরকে এইভাবে কি মুখের ভিতরে আটকে রাখছো, কি জানি অনর্থক কোনো কথা বাইর হয়ে যায় কিনা। এই জন্য এখন বর্তমানে যত আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয় অনর্থক কথা বলে, হ্যাঁ আমাদের আমল নামাকে ফুরাইয়েন না, কারণ এই আমল দিয়ে আমার জন্য জান্নাত নসিব হতে পারে, আবার এই আমল দিয়ে আমার জন্য জাহান্নাম। গীবত করলে, বদনাম করলে, মিথ্যা বললে এই দ্বারা কি জান্নাত কামনা করা যায়? বুঝুন না কথা, মিথ্যা বললে, গীবত করলে, অনর্থক কথা বললে, হ্যাঁ এই সমস্ত কথাবার্তা দিয়ে কি জান্নাত কামনা করা যাবে? কিন্তু দেখা হচ্ছে যে কিছু কিছু মানুষ এরা কিচ্ছু বুঝে না, একেবারে টেটুয়া মার্কা কলা গাছ, কি মার্কা টটুয়া মার্কা, কোকা কোকা মুসলি আছে এভাবে টটুয়া মার্কা কলা গাছের মতো থাকে যে মানুষ তারা ওই পুলিশ আর বিশ এগুলো তারা পার্থক্য করতে, আমি তাদেরকে সতর্ক করতে চাই এই আয়াত দিয়ে, সে আয়াত কি তাহলে তোমরা দায়িত্ব আদায়
আমাদের সমাজে অন্যান্য জায়গার মধ্যে দেখাইলে দেখা যায়, জাকাত যখন ফরজ হইয়া যায় কেউ লুঙ্গি দিয়ে দেয়, কেউ শাড়ি কাপড় দিয়ে দেয়, এই ইত্যাদি রূপে দিয়ে দেয়, কিন্তু তাদের সেই জাকাত আদায় হবে হবে না। হ্যাঁ, জাকাত দিলে তোমার যে সকল মাল রয়েছে, কি রয়েছে, মাল রয়েছে, ওই মালগুলা তোমার পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, কন্যা, মালগুলা পরিষ্কার হয় আর মালগুলা তোমার বরকত হয়। সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই জাকাত দিয়ে আমি সমাজের লোক সংখ্যাদেরকে বোঝাই, তোমরা যখন সালাম করবা, তোমরা যখন মুরব্বীদের সাথে নরম সুরে কথা বলবে, আর রুকুকারীদের সাথে যখন তোমরা রুকু করবে, সেজদাকারীদের সাথে যখন সেজদা করবে, আলেম ওলামার সাথে যখন সালাম করবে, তাদেরকে মহব্বত করবে, তৎক্ষণাৎ জাকাত যেভাবে আদায় করলে মাল বাড়ে, সম্মান বাড়ে, পরিষ্কার হয়, পবিত্রতা হয়, তেমনি ভাবে তোমারও মান সম্মান বেড়ে যাবে। কিন্তু আমরা তাদেরকে সম্মান করতে চাই না, বরঞ্চ তাদেরকে আরো জায়গা জায়গা কথা কথায় কিন্তু তাদেরকে অপমানের চেষ্টা করি। এই অন্তরের খবর খবর জানেন কি? এই সমস্ত অন্তরে নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো ভাই, সেইখানে কিছুতে তুমি সংশোধন করতে তুমি পারবে না। এই সংশোধন করার সময় তোমার জায়গায় এই দুনিয়ার মধ্যে। আমি তাদেরকে আরো সংশোধন করতে চাই, এই নামাজ দ্বারা তোমার জন্মজন্মান্তরের পয়সা হবে, এই নামাজ দ্বারা তুমি ইসলামের মধ্যে অংশগ্রহণ করার অনুমতি, এই নামাজ দ্বারা তোমার নূরে এই চেহারাগুলো নূরে নূরান্বিত হওয়ার দলিল, এই নামাজ দ্বারা তোমার থেকে হুকুম আদায় হয়ে যায়। যাকাত কিন্তু আমভাবে সকলের উপরে ফরজ করা, কথা বলে যায় না, আমভাবে যাকাত কিন্তু সবার উপরে ফরজ করা হয় নাই, কিন্তু নামাজ 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 সবার উপর আমভাবে ফরজ করা হয়েছে। এবার বলেন তো দেখি, যাকাত যদি সবার উপরে নামাজের মতো যদি ফরজ হতো, তাহলে সবাই কিন্তু দায়িত্ব থেকে একটু কেউ আদায় করতে পারতাম না। সাধারণত ভাবে একটি ওয়াক্ত নামাজ, অর্থাৎ পাঁচটি ওয়াক্ত নামাজ আমার উপরে যে ফরজ করে দিয়েছেন, তার থেকেও কিন্তু আমরা আদায় কি দায়িত্ব আদায় থেকে আমরা মুক্তি হতে পারলাম না। এই সমাজের মানুষদেরকে যদি জিজ্ঞাসা করে, ঠিক আছে তোমরা তো আলেম ওলামার সাথে ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করো, সবাই না আবার কি সবাই না বেয়াদবি করো, আজকে তুমি ফজর নামাজ পড়ছো কিনা বলো, তাদের মুখ থেকে বাইর হবে এটা, আলেম ওলামার সাথে বেয়াদবি করার আমাদের অভ্যাস আছে, বিভিন্ন ধরনের কথা তাদেরকে বলার আমার অভ্যাস আছে রে ভাই, কিন্তু ফজর নামাজ পড়া তো আমার সেই অভ্যাস বেকুব আছে না, তুমি তোর সত্তার বেকুব দিলে তুমি পাস আছে না, এবার কোথায় আমার ফজর নামাজ পড়া কিন্তু আমার অভ্যাস নাই। আমি বলবো তুমি ওই অভ্যাসের চাইতে নামাজের অভ্যাস তুমি ধরো, তোমার লাভবান এটা হবে, এক নম্বর তোমার দায়িত্ব আদায় হবে, মনে রাখি, এক নম্বর তোমার দায়িত্ব আদায় হবে,
দুই নম্বর তোমার চেহারা নূরে নূরান্বিত হবে, তিন নম্বর তুমি আল্লাহর কাছে প্রিয় তুমি থাকবে। নামাজের এত বড় গুরুত্ব, যাকাতের এত বড় গুরুত্ব, হজের এত বড় গুরুত্ব, যাদের উপর হজ ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, এই দুইটা জিনিস অতিরিক্ত। আর কিন্তু নামাজ, নামাজ কোনো অতিরিক্ত জিনিস নয়, ঠিক কিনা? এই নামাজটা প্রত্যেকের উপরেই ফরজ করা হয়েছে, সাই নারী সাই গুরু। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুরুজন পড়তে গুনগুনে আওয়াজ শোনা যায়, উচ্চ আওয়াজে শুদ্ধ করে পড়েন আল্লাহুম্মা পারবে
কোনো বাজারে কি ইমান বিক্রি করা হয়? নেকি নিয়ে যাব কোনো বাজারে নেকি বিক্রি করা হয়? কোনো বাজারে কি নামাজ বিক্রি করা হয়? কোনো বাজারে ইমান বিক্রি হয় না, ইমান তোলে না, সব জিনিস তোলে কিন্তু ইমানের মতো দৌলত বাজারে উঠে না। তো তেমনি ভাবে যারা নামাজ পড়ে না এই সকল ব্যক্তিরা যদি বলে আমি জান্নাত যাব, জান্নাত যাব, আমি ইমানদারওয়ালা, আমি ইমানদারওয়ালা, আমার আর আপনার কাছে কিন্তু আমরা ইমানদার হিসেবে আপনাকে মানতে পারি। কি হিসেবে মানতে পারি? আপনি একটি ওয়াক্ত নামাজ পড়েন নাই, লাবাস নিয়ে আমাদের সামনে আসছেন, আমরা আপনাকে বড় বুজুর্গ মনে করেছি, কিন্তু আপনি আমাকে ধোকা দিতে পারলেন যে আল্লাহ তাম বিশ্ব পৃথিবীকে একসাথে নিয়ন্ত্রণ করেন, সেই আল্লাহ থেকে তুমি বাঁচতে পারবে না। এই জন্য তোমরা যদি বাঁচতে চাও, সভ্য নরম যদি হতে চাও, তাহলে জাকাত আদায় করবে, নামাজ আদায় করবে, রুকুকারীদের সাথে রুকু করবে, সেজদাকারীদের সাথে সেজদা করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহত্ব গুণগান করবে। সেই গুণগান হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা সেজদার মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আলা। কি বলেন? হ্যাঁ আসুন প্রিয় হাজরিন, আমরা নিজেরাই দেখতেছি, আমি একেবারে সাদা সিধা আপনাদেরকে কথাগুলো শোনাই এই জন্য যাতে আমল করতে আপনাদের সহজ হয়, যে আমি একেবারে সোজাসুজি কথাগুলো বলি এই জন্য যে আপনারা ডাইরেক্ট অ্যাকশন যে নামাজের মধ্যে পৌঁছে যেতে পারেন, ইবাদতের মধ্যে পৌঁছে যেতে পারেন। প্রিয় হাজরিন, আপনাদেরকে আমি টেক লাগিয়ে কথা বলার আমার কোনো প্রয়োজন আছে কি না বলেন? আমার কোনো প্রয়োজন নাই যে আপনাদেরকে ধিক্কার দিয়ে কথা বলবো, তবে কথা এই জন্য বলবো সংশোধন হওয়ার জন্য। কি বলেন? হ্যাঁ, সংশোধন যদি আমি সেই কথা যদি না বলি, একদিন আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা আমাকে একবার হাঁসের রান, মার্গের রান, গরুর রান, ছাগলের রান, দুম্বার রান, ভেড়ার রান, যা আছে রান সব খাওয়াইলেন, তবে বলেন হুজুর আপনি আমাদেরকে সুদের কথা বলতে পারবেন না, ঘুষের কথা বলতে পারবেন না, হ্যাঁ এই যে খুন খারাপের কোনো কথা বলবেন না, সরকার নিয়ে কোনো কথা বলতে পারবেন না, এই যে এগুলি কি আমার বলার দরকার আছে? দরকার নাই, শুধু এই জন্য দরকার আছে যে আমি আপনাকে আপনাদেরকে আমাকে বাঁচতে হলে আপনাদেরকে শুনাইতে হবে। কি বলে? আপনাদেরকে শুনাইতে হবে। তো আমি তো আমার মন থেকে আমার বাড়ি থেকে কোনো কথা বলি না, যাই বলি আমি কিন্তু আপনাদেরকে এই কোরআন দেখাই দেখিয়ে বলি, এই কোরআনের মধ্যে সব এই ভালো মন্দের কথা আছে কি না বলেন? এই কোরআনের মধ্যে আছে সুদের কথা, আছে হারামের কথা, আছে কিসের কথা, মদের কথা, আছে সব কথা, আদেশ করার কথা। কি বলেন? এতে করে যদি আপনারা বলেন যে হুজুর আজকে আমাকে দাঁড়ায় কথা বলেছে, এর আমি সুদের উপরে লেনদেন করি, মনে হচ্ছে আমাকে দেখে এ ওয়াজ করেছে, তাহলে কিন্তু আপনার ভুল। কেননা যে হুজুর সুদের কথা বলবে, বুঝলাম আপনি ওই হুজুরকে বাদ দিয়েই দিলেন, কথা বলেন ওই হুজুরকে কি দিলেন? বাদ দিয়েই দিলেন। তো আর কিন্তু হুজুর অবশ্যই নিয়োগ করতেই কি হবে। তো সে হুজুর আসি, সে হুজুর জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচতে হলে সে কি এই কথা বলবে না? বলবে কি না বলেন? তাহলে আপনি কয়জনকে এভাবে পাল্টাবেন, কয়জনকে পাল্টাবেন? কাজেই আসুন, যেই নসিহতগুলো আমাদেরকে কোরআন থেকে বলা হয় ওই নসিহতগুলো আমরা সকলে ইতমিনান শান্তির সহিত এই জিনিসটা আমরা মেনে নিই, তখন সমাজের মধ্যেও যে সমস্ত আজাব গজব আছে,
হ্যাঁ সব দূর হয়ে আল্লাহ তাআলার রহমত সেখানে এভাবে জর্জরিত হতে থাকবে, রহমত পড়তে থাকবে বৃষ্টির মতো। আর যদি আলেম ওলামার কথা, এই কোরআনের কথা যদি না মানে বিপরীত চলা হয়, প্রতি মুহূর্তে সেই সমাজের মধ্যে হানাহানি গিলাগিলি মারামারি, হ্যাঁ সত্য মিথ্যা খুন খারাপি, হ্যাঁ কহ কহ যন্ত্রণা পাচাত প্রতি মুহূর্তে লেগেই কি থাকবে, এখান থেকে তারা রেহাই পাবে না। এই কোরআনের কথা সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে এই কোরআন অনুপাতে যে নামাজের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, হজের কথা বলেছি, রুকুকারীদের সাথে রুকু, সেজদাকারীদের সাথে সেজদা, আলেম ওলামাকে মাইমুরুব্বিকে ইজ্জত করার, আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে আমাদেরকে এইভাবে হ্যাঁ আদর স্নেহ মায়া মমতা তার সাথে সমাজকে সুন্দর করে গড়ে ওঠার মতো সেই তৌফিক দান করুন। কাজে আমাদের সমাজ আমরাই এর মান সম্মান হ্যাঁ ধরে রাখতে হবে। আমরা যদি একজন ব্যক্তিকে যদি এইভাবে আচার ব্যবহার করি, প্রতি মুহূর্তে খোঁটা মারি, কিন্তু আমাদের সমাজের সুনাম না দুর্নাম, সুনাম না দুর্নাম। কাজে আমরা কি চাই, নিজ সমাজে বসবাস করতে করতেছি, আমাদের সমাজের কি হোক বদনাম হোক আমরা এটা চাই? তাহলে যে ধরনের বাসা বুসা কিছু কিছু লোক সংখ্যা থেকে শুনি, তারা তো অবশ্যই বেশি দূরে না। তারা কি বেশি দূরে, বেশি দূরে ব্যবসাদাররাও না, দোকানদাররাও না, এইখানে আউটপাউট কিছু লোক আছে তারাও তো বেশি দূরে না, এইখানে হুঁশিয়ার সাবধান। কারণ এই কথা আমার না, এই কথাগুলো হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আমাদেরকে শব্দ ব্যবহার শিখায়, ভদ্রতা কি শিখায়। আল্লাহ তাআলা আমাদের সকল ব্যক্তিকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা কবুল করি।